রেনানকুলাস গোত্রের উজবেন বা মকসুট নামক এই উদ্ভিদটিকে বলা হয় দ্য কুইন অফ পয়জন। তার মানে বোঝাই যাচ্ছে যে বিষক্রিয়া সম্পাদনে এটি কতটা তৎপর। ডক্টর হ্যানিম্যান এটিকে নিজ দেহে প্রুফ করে হোমিওপ্যাথিতে নিয়ে আসে এবং সেখানে এটির নাম হয় অ্যাকোনাইট ন্যাপিলাস। এটির ম্যাক্সিমাম সিমটমগুলো দেখা যায় সোরা ম্যাজমের উপরে বেস করে এটি প্রদর্শন করতেছে, এবং এটি পেশেন্টরা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে শীত কাতরের পেশেন্ট। এই বিষটি মানব দেহের ব্রেন, স্পাইনাল কর্ডে, হার্ট এবং মাইন্ড, ব্লাড ভেসেল, মিউকাস মেমব্রেনের উপরে অনেক বেশি ইফেক্টিভ। অতিরিক্ত গরম বা ঠান্ডা থেকে রোগ, যে কোনো রোগ, খাম অবরোধ হওয়ার পরে ফলে সৃষ্ট যে কোনো অ্যাকিউট রোগ, ভয় পাওয়া বা ভয়ের কারণ থেকে সৃষ্ট যে কোনো অ্যাকিউট রোগে আমরা এই মেডিসিনটা ইউজ করতে পারি কিছু কন্ডিশন অ্যাপ্লাই করে। তো কন্ডিশনগুলো আমরা পরে দেখব। এই পেশেন্টরা যখনই আপনার চেম্বারে আসবে তখনই দেখা দেবে এদের চেহারার মধ্যে একটা ভয়, অস্থিরতা এবং একটা উদ্বিগ্নতা ছাপ দেখা যাচ্ছে। এর জিব্বাটা অনেকটা এরকমের জিব্বা, এরা জিব্বাটা বের করতে পারবে না, জিব্বাটা বের করতে গেলে কাঁপবে। আবার অনেক সময় দেখা যায় ভয় পাওয়ার পরে জিব্বাটা বের হয়ে গেছে। যারা রোবাস্ট পিপল বা দৃঢ় মাংসল ব্যক্তি তাদের উপরে এই মেডিসিনটা বেশি কাজ করে, এবং রক্ত প্রদান ব্যক্তি যারা দেখা যায় এরা সামান্য একটু আবহাওয়া পরিবর্তন হলেই এরা অসুস্থ হয়ে যায়, বিশেষ করে শীতের শুরুর দিকে বা শীতের সময় যখন উত্তর পশ্চিম দিকে বায়ু প্রবাহ হয় তখন এরা সহজেই অসুস্থ হয়ে যায়। এর ঘামটা অনেক বেশি, রোগের সাথে এদের ঘামটা অনেক বেশি। অনেক সময় দেখা যায় ঘামের ফলে রোগ লক্ষণটা কমে গেছে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই ঘামের সাথে তার রোগ লক্ষণটা বেড়ে গেছে, আবার কিছু কিছু সময় কিছুই হয় না। এদের ঘামটা কারো কারো ক্ষেত্রে ঠান্ডা, কারো কারো ক্ষেত্রে গরম, কিন্তু একটা গন্ধযুক্ত একটা ঘাম। ঘামটা বেশিরভাগ দেখা যায় যে কোনো একটা অঙ্গে ঘাম, বিশেষত শুয়ে থাকলে বা আবৃত থাকলে এদের ঘামটা দেখা যায়। ঘাম চাপা পরে যে কোনো রোগে আমরা এখন এটি ইউজ করে থাকি শুধুমাত্র অ্যাকিউট ক্ষেত্রে এবং কন্ডিশন অ্যাপ্লাই করে। এদের পিপাসা কিন্তু অনেক তীব্র পিপাসা, অনেক বেশি পিপাসা রোগের সাথে বা ঘামের সাথে এদের পিপাসাটা বেড়ে যায়। আর দেখা যায় সবসময় শুধু ঠান্ডা পানি পান করতে চায় এবং একটু পরপর অনেকখানি করে পানি খায়। এদের পছন্দের খাবারের মধ্যে আছে হচ্ছে পানি, কোল্ড ড্রিঙ্কস এবং টক খাবার এরা বেশি পছন্দ করে। ঘুমটা একদমই বাধাপ্রাপ্ত, ঠিকমতো ঘুমাতে পারে না, অগভীর নিদ্রা। এই যে দেখেন 3টা বেজে গেছে, কতগুলো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে তারপর সে ঘুমাতে পারছে না। অনেক সময় দেখা যায় ভয়ের জন্য তার এই অবস্থা হয় এবং তার সে স্বপ্নও দেখে ভীতিপূর্ণ একটা স্বপ্ন। তার ডায়রিয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মলটা পানির মতো এবং পিচ্ছিল একটা মল বা শাকের টুকরো টুকরো, শাকের মতো টুকরো টুকরো রক্তাক্ত বা সবুজ মল। তো মূত্রটা দেখা যায় কি কিছু কিছু ক্ষেত্রে বেড়ে যায়, কিছু কিছু রোগের সময় আবার কমে যায়, আবার কিছু ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়ে যায়। অনেক সময় প্রসবের সাথে রক্ত বা পিত্তের তলানি পাওয়া যায়। প্রসবটা দেখা যায় গাঢ় বা কালো মূত্র, মূত্র থাকার সময় জ্বালাপোড়া করে। যে কন্ডিশনগুলোর কথা বলেছিলাম, আপনি মেডিসিনটা অ্যাপ্লাই করতে গেলে আপনাকে এই কন্ডিশনগুলো অবশ্যই মেনে নিতে হবে। তো এই কন্ডিশনগুলো মিলে আপনি যে কোনো রোগের প্রাথমিক প্রথম অবস্থাতে, সকল রোগের প্রাথমিক প্রথম অবস্থাতে আপনি অ্যাকিউট ক্ষেত্রে মেডিসিনটা ইউজ করতে পারবেন। তো এর যে অ্যাকোনাইটটা, এর ক্রিয়াটা দেখা যায় হঠাৎ করে আক্রান্ত হবে, যে কোনো রোগটা হঠাৎ করে আক্রান্ত হবে এবং ক্রমান্বয়ে সেটা বৃদ্ধি পেতে থাকবে, ক্রমান্বয়ে সেটা বৃদ্ধি পেতেই থাকবে, ভীষণতা প্রাপ্তি হবে। ভয় পাওয়ার পরে হতে পারে এবং ভয়ের কারণটা যদি বিদ্যমান থেকে থাকে, যতক্ষণ ভয়ের কারণটা বিদ্যমান থাকবে ততক্ষণ কিন্তু সে অ্যাকোনাইটেরই পেশেন্ট। রোগটা যাই হোক না কেন, যে রোগী সে তার হয়ে থাকুক না কেন, সেই রোগের সাথে যদি ভয়, অস্থিরতা, উদ্বিগ্নতা, জ্বালা এবং মৃত্যু ভয় থেকে থাকে, এবং মৃত্যুর সময়টা যদি সে উল্লেখ করে বলে দেয় যে আমি অমুক সময় মারা যাব, এই সন্ধ্যাবেলা আমি ভালো ছিলাম, হঠাৎ করে রোগটা এমন বাড়া বেড়ে গেছে আমি বোধ হয় আর বাঁচবো না, সকাল হতে হতে বোধ হয় আমি মরেই যাব, তো এরকম সে উল্লেখ করে বলে দেয় যে অমুক সময় আমি মারা যাব, তো একদম মৃত্যুশয্যায় ব্যক্তির কী হবে? তখন তার সামনে আপনি যত খাবারই এনে দেন না কেন কোনোটাই তাকে আকৃষ্ট করবে না। একদম মৃত্যুশয্যায় পেশেন্টরা শুধু কী বলে, পানি খেতে চায়, পানি খেতে চায়। তো এখন একটা পেশেন্টরা অনেকটা সেরকমই, তারা তাদের কাছে পানি ছাড়া আর সব বস্তু স্বাদ দিতে লাগে, তারা শুধু পানিই খাবে, অনেক বেশি যে ড্রাম ড্রাম ভরে শুধু পানি খাবে। এখন একটা পেশেন্টে দেখা যায় এক গাল লাল এবং অন্য গালটা ফ্যাকাশে এবং দুই হাত গরম, পা ও মুখমণ্ডল ঠান্ডা। বেলেডোনার ক্ষেত্রে দেখা যায় তার মুখমণ্ডলটা গরম আর সমস্ত শরীর ঠান্ডা।
আর এখন এটা ক্ষেত্রে হচ্ছে যে তার হাত দুটো গরম সমস্ত শরীর আর পা এবং মুখমণ্ডলটা হচ্ছে ঠান্ডা আর বেলাডোনার পেশেন্টরা শুধু পানি খেতে পারবে না এছাড়া সব খাবারই খেতে পারবে পানির সাথে তারা কিছু একটা মিক্স করে খাবে বিশেষ করে লেবুর শরবত বেলাডোনা পেশেন্টের বেশি পছন্দ আর অ্যাকোনাইট পেশেন্টরা খাবারের ক্ষেত্রে হচ্ছে সেটা তো বলেই দিলাম তো অ্যাকোনাইটকে বলা হয় জীবনের প্রথম ঔষধ এর কারণ হচ্ছে নিউ বর্ন বেবির ফার্স্ট মেডিসিন কিন্তু অনেক ক্ষেত্রে অ্যাকোনাইট চলে আসে যদি তার প্রসব বন্ধ হয়ে যায় বা দমটা বন্ধ হয়ে যায় তো রক্তাধিক মেয়েদের ভয় পাওয়ার পর থেকে যদি অ্যামোনোরিয়া হয়ে থাকে সেক্ষেত্রে সেটা এখন তার এই যতই হোক না কেন তার এই অ্যামোনোরিয়ার মেইন কষ্ট ছিল ওই যে ছোটোবেলায় সে ভয় পেয়েছিল তারপর থেকে তার পিরিয়ডের প্রবলেমটা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি এখন এটা ইউজ করতে পারেন এখন এর পেশেন্টরা যখন হেলান অতিশয়িত অবস্থায় থাকে এবং সেখান থেকে যখন তারা উঠতে যায় তখন যে গালটা লাল ছিল সেটা কিন্তু একদম মৃত ব্যক্তির মতো ফ্যাকাশে হয়ে যায় অনেক সময় পেশেন্টরা কিন্তু মূর্ছা দেয় এর অ্যাকোনাইটের পেশেন্টের ম্যাক্সিমাম সিমটমগুলো আপনি মাইন্ডে পাবেন বিশেষ করে এটা মানসিক লক্ষণ বেসিসই একটা মেডিসিন তো যদি কোনো রোগ মানসিক কোনো রোগ ভয় অতিরিক্ত উত্তেজনা ভীতপূর্ণ কোনো কিছু স্যাড স্টোরিজ বা মুভিস বা প্রেমে ব্যর্থ হয়ে বা শক পেল প্রেগনেন্সির সময় বা রাগ বা বিরক্তি থেকে বা কেউ তাকে সম্মানহানি করলো কেউ তাকে অপমান করলো তারপর থেকে সে ভিতর ভিতরে একটা চাপা তার ক্রোধ দেখা দিল এবং অতিরিক্ত জ্বরের ফলে সৃষ্টি যে কোনো প্যানিক অ্যাটাকে তার যে মানসিক অবস্থাগুলো সৃষ্টি হবে সে তাতে কিন্তু আমরা এখন ইউজ করতে পারি তো এখন এই যে পেশেন্টের মানসিক লক্ষণগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শিশু এবং মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায় মাসিকের আগে এবং সময় তাদের এই মানসিক লক্ষণটা বেড়ে যায় ভয় এই মানসিক লক্ষণগুলোর সাথে যেগুলো উল্লেখযোগ্য থাকবে সেটা হচ্ছে ভয় তার দুশ্চিন্তা অস্থিরতা একটা জ্বালা যন্ত্রণা ভাব মৃত্যু ভয় এবং উন্মাদনা এই কয়েকটা কথা কিন্তু এখন এটা পেশেন্টের ক্ষেত্রে আপনি এখন যদি তাকে প্রেসক্রাইব করতে যান তাহলে কিন্তু আপনার অবশ্যই মাথায় থাকতে হবে এখন এটা পেশেন্ট অনেক সময় ভবিষ্যদ্বাণী করে থাকে হ্যাঁ যে আমি অমুক সময় মারা যাব বা আমার এটা হবে আমার বোধ হচ্ছে এটা হবে বা কোনো একটা খারাপ কিছু আশঙ্কা করতে থাকে তো তারা এটা ভবিষ্যদ্বাণী করে থাকে এখন এটা পেশেন্টদের দেখা যায় মনটা অনেকটা সন্দেহপূর্ণ এবং হিংসাত্মক মন কিন্তু খুবই ভীত এরা কিন্তু খুবই ভীত সাহস একদমই নাই বলতে গেলে একদম ভীত একজন মানুষ এই ভীত মানুষের কী হচ্ছে তাড়াতাড়ি রেগে যাচ্ছে কিছু বললেই সে রেগে যাচ্ছে এবং এর রাগটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা রাগ তো এখানে এটা পেশেন্টের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় তারা অ্যাবসেন্ট মাইন্ডেড থাকে অলওয়েজ তো যারা অ্যাবসেন্ট মাইন্ডেড তাদের কোনো কিছুতে তারা সহজে কনসেন্ট্রেশন করতে পারবে না এবং সব কিছুতে ভুল করবে ভুলে যাবে হ্যাঁ এবং সবসময় একটা মানসিক উৎকণ্ঠার মধ্যে এরা ভুগতে থাকে সবসময় একটা কনফিউশনের মধ্যে এরা ভুগতে থাকে এরা অনেকটা বদরাগি টাইপের একজন মানুষ এবং খুবই জেদি অস্থির টাইপের এবং খুবই দুশ্চিন্তা করতে থাকে সামান্য একটা জিনিস নিয়ে এরা দুশ্চিন্তা করতে থাকে বিশেষ করে রোগের ক্ষেত্রে বা ঘুম আসলো না তারপরে এরা এদের দুশ্চিন্তা কিন্তু সহজে দেখে ঠান্ডা করা যায় না এদের মানে এত উচ্চ লেভেলের দুশ্চিন্তা যে আপনি তাকে যত কিছুই বলেন না কেন সে কিন্তু তাকে কিন্তু সহজে আপনি সান্ত্বনা দিয়ে ঠান্ডা করতে পারবেন না এটা হচ্ছে যে জ্বালা যন্ত্রণায় কাতরাতে থাকে হ্যাঁ যে ব্যথাটা অসহ্য একটা ব্যথা যার কারণে সে এখানে ওখানে মানে স্থিরভাবে থাকে না অস্থিরভাবে এখানে ওখানে ড্রাইভিং করতে থাকে এর ভীতু ডিম অ্যাকোনাইট মানে ভয় এদেরকে পুরো এমনভাবে এরা ভয় এদেরকে এমনভাবে গ্রাস করেছে যাতে এখানে রোড দেখলে ভয় পায় মানুষ দেখলে ভয় পায় রোড ক্রস করতে ভয় পায় এবং একা থাকতে ভয় পায় বদ্ধ করে থাকতে ভয় পায় অনেক মানুষের দেখলেও সে ভয় পাচ্ছে অন্ধকারে সে ভয় পাচ্ছে ভূতের ভয় পাচ্ছে মৃত্যু ভয় পাচ্ছে মানে ভয় এর মধ্যে বাসা বেঁধে নিয়েছে এবং এর মধ্যে বেশি যেটা দেখা যায় ডেথ ফিয়ার অফ ডেথ মানে মৃত্যু ভয়টা মৃত্যু ভয়টা যে রোগের সাথে তার মৃত্যু ভয়টা তার দেখা যায় বেশি যে এত ভীষণভাবে রোগটা আমি বোধ হয় মারা যাবো হ্যাঁ তারপর হচ্ছে যে প্রেগনেন্সির সময় বিশেষ করে যখন সে প্রসবের প্রসবকালীন সময় সে মনে করে এই বুঝি আমি মারা যাচ্ছি এই বুঝি আমি মারা যাচ্ছি তখন তারা দেখা যায় ঘাম বেড়ে গেছে শরীরে যে ভয় পাচ্ছে অবশ্যই তার ঘাম বেড়ে যাবে এবং সে মনে করে যে এই তো মৃত্যু আসতেছে আমি এখনই মারা যাচ্ছি সে মনে করে আমি মারা যাচ্ছি বা বলে দেয় যে আমি অমুক সময় মারা যাবো তো সবসময় এই মৃত্যু নিয়ে এসে চিন্তা ভাবনা করতে থাকে এবং মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকে তার মাইন্ডটা অনেকটা অস্থির অস্থির হয়ে যায় তার এই রোগের জন্য কারণ এখন এটা যে ব্যথাটা এটা অসহ্য ব্যথা সহ্য করার মতো না যার কারণে তাকে অস্থির করে তোলে এবং এই অস্থিরতা অবস্থায় সে এক জায়গা থেকে এক জায়গায় শুধু রক করতে থাকে এবং সবসময় সব কাজ শুধু তাড়াহুড়া করতে থাকে
একটা উন্মাদনা ভাবের মধ্যে দেখা যায়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। তারা লাফ দিতে থাকে এখানে ওখানে, মানে লাফাতে থাকে তাদের এই যন্ত্রণা থেকে। হ্যাঁ, এবং দুশ্চিন্তা, রাগটা এর অনেক বেশি সামান্য কারণে রেগে যাচ্ছে, এবং খুবই তীব্র একটা ভায়োলেন্ট একটা রাগ, এবং চিৎকার করে দিয়ে চিৎকার করছে, মানে ভয়ের সাথে তারা চিৎকার করছে, বা ব্যথার সাথে, বা কেউ তাকে ধরলো অমনি সে চেঁচামেচি করে উঠলো, চিল্লিয়ে উঠলো। তো এর মুখটা দেখা যায় অনেকটা গোমড়ামুখ টাইপ, গোমড়ামুখ হয়, এবং শোকার্ত একটা ফিলিংস দেখা যায় এর মধ্যে সবসময়। আনন্দ তো একদমই অপছন্দ, আনন্দ গান এগুলো তো একদম সে সহ্যই করতে পারে না, সবার প্রতি একটা উদাসীনতা ভাব চলে আসে। অ্যাকিউট কোনো শখ থেকে, শখ থেকে তার ডিপ্রেশনের মধ্যে চলে যায়, কোনো একটা শখ হয়েছে তারপর থেকে সে ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে, দুশ্চিন্তার মধ্যে চলে যাচ্ছে। এটা অ্যাকিউট ক্ষেত্রে, কিন্তু আমরা অ্যাকোনাইট ইউজ করতে পারি ডিপ্রেশনের অ্যাকিউট কজের জন্য, কিন্তু আমরা অ্যাকোনাইট ইউজ করতে পারি যদি সে ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস নিয়ে থাকে। একটা নিরাশা ভাবের মধ্যে যে আমার এই রোগ, এই রোগ বোধ হয় আর ভালো হবে না, তো এরকম একটা ডিসপেয়ার ফিলিংয়ের মধ্যে দেখা যায়। তো ভয় এবং দুশ্চিন্তা মিলে যে অবস্থাটা হয় সেটাই হচ্ছে প্যানিক অ্যাটাক। তো প্যানিক অ্যাটাকটাই কিন্তু অ্যাকোনাইটের মেইন, ঘুরে ফিরে একই কথা অ্যাকোনাইটের ক্ষেত্রে চলে আসতেছে, কারণ এগুলো মিলেই কিন্তু অ্যাকোনাইট। অ্যাকোনাইটের পেশেন্টরা কী হচ্ছে যে সব কিছু শুধু ব্যাড পার্টটা নিচ্ছে, ভালো পার্টটা নিচ্ছে না, এবং চিত্ত বংশ যেটা পৃথিবীতে একদমই লোপ পেয়ে যাচ্ছে, যাকে কাছে পাচ্ছে তাকেই সে জড়িয়ে ধরছে, মানে সে মনে করতেছে সে মারা যাচ্ছে, যার কারণে সে সবাইকে আগলে ধরে রাখছে, আগলে ধরে রাখছে, তার বাচ্চাকে তার কাছে নিয়ে বসে রাখতেছে, তার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে তার পাশে নিয়ে বসে রাখতেছে, সবাইকে ধরে রাখতেছে। বা দেখা গেলো সে অচেতন অবস্থায় ছিল, হঠাৎ করে সে উঠলো, বা হঠাৎ করে তার জ্ঞান আসলো, তখনই সে চিৎকার দিয়ে পাশে যে পাবে তাকে জড়িয়ে ধরবে। তো তার মধ্যে যে একটা ক্রেজি ভাব দেখা যায়, একটা ম্যাডনেস দেখা যায়। তো ম্যাডনেস যখন হবে তখন সে মানে হাসি এবং কান্না পর্যায়ক্রমে দেখা যায়, এবং তার মধ্যে প্রলাপ বকতে থাকে, এবং বিভিন্ন ধরনের ভ্রান্ত বিশ্বাস তার হয়ে থাকে। এর একটা বদ অভ্যাস যেটা হচ্ছে যে ফিঙ্গার নেল বাইট করে, মানে হাতের নখ কামড়ানোর একটা বদ অভ্যাস দেখা যায়। তো বিভিন্ন ধরনের হ্যালুসিনেশন হতে পারে, সে মনে করে তার বডিটা ডিফর্মড হয়ে গেছে, আর শুধু প্রলাপ বকতে থাকে। প্রলাপ বকার মধ্যে দেখা যায় একই কথা সে বারবার বলছে, হয় মৃত্যুর কথা বা তার মিসফরচুনের কথা, কিন্তু যেটাই বলুক না কেন একই কথা সে বারবার বলতেছে। এই সে প্রলাপ বকতেছে শুয়ে, সে হঠাৎ করে লাফ দিয়ে উঠে এসে পালানোর জন্য রাস্তা খুঁজতেছে, পালানোর একটা এটা নিচ্ছে। এরা গান, তারপর শব্দ, গন্ধ, স্পর্শের প্রতি অনেক বেশি এরা সেন্সিটিভ। এই মোটামুটি ছিল এর মানসিক অবস্থাটা। তো গাইডিং সিমটম, যেসব সিমটমে আমরা এই মেডিসিনটা ইউজ করবো, এই যে মানসিক যেসব সিমটম বললাম সেগুলোর উপর বেসিস করে আপনি যে কোনো রোগে আপনি অ্যাকোনাইট ইউজ করতে পারেন। কিন্তু অ্যাকোনাইট প্রয়োগ করার আগে এই কথাটা মনে রাখবেন, যেটা হচ্ছে যে এই রোগটা আছে হঠাৎ আসবে এবং প্রচণ্ড আক্রমণ করবে, ক্রমান্বয়ে সেটা বেড়েই যাবে, ভীষণতা প্রাপ্তি হবে। আর যে রোগটা যেই হোক না কেন, যে কোনো রোগের প্রথম অবস্থায় ভয় থাকবে, অস্থিরতা, উদ্বিগ্নতা, পিপাসা, উচ্চ জ্বর, অসহ্য ব্যথা ও যন্ত্রণা, ঠান্ডা অনুভব, অবশ্যতা ঝিনঝিন করবে, এবং রোগী কখনোই স্বাচ্ছন্দ্য বোধ করবে না। এখন একটা পেশেন্ট যতক্ষণ থাকবে ততক্ষণ সে কখনোই স্বাচ্ছন্দ্য বোধ করবে না। যদি রোগী কোনো মতো স্বাচ্ছন্দ্য বোধ করতে থাকে তাহলে কিন্তু সে আর এখন একটা পেশেন্ট আর রইলো না। তো যে কোনো ব্যথা দেখা যায়, ছিঁড়ে ফেলার মতো একটা ব্যথা, বা ব্যথার সাথে ঘাম দেখা যাচ্ছে, এবং উন্মাদের সাথে সে ছুটোছুটি করতেছে, অসহ্য একটা ব্যথা, ধর ঠান্ডা লেগে বা ভয় পাওয়ার পরে তার যদি প্রস্রাব আটকে যায়, বা ভয় পাওয়ার পরে যদি ডায়রিয়া হয়, জ্বর হয়, গর্ভনষ্ট হয়ে যায়, এবং চুল কাটার পরে রোগ, এবং এইরকম যে কোনো রোগেই এই সিমটম মিলে আপনি এখন এটা ইউজ করতে পারেন। এর আগে বৃদ্ধিটা হচ্ছে যা সন্ধ্যায় রাতে শীতকালে, এবং গান শুনলে সমস্যাগুলো বেড়ে যায়, খোলা বাতাসে এরা খুব ভালো ফিল করতে থাকে। ডক্টর কেন্ট একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে অ্যাকোনাইট কখনোই দূষিত রক্ত ব্যবহার করবেন না, মানে যখন আপনি দেখবেন সেপটিক ফিভার হয়ে গেছে বা তার ব্লাডটা দূষিত হয়েছে, সেক্ষেত্রে কখনোই আপনি অ্যাকোনাইট ইউজ করবেন না। ডক্টর বরিক বলেছেন যদি যান্ত্রিক কোনো পরিবর্তন দেখা যায়, মানে বডিতে কোনো প্যাথোলজিক্যাল চেঞ্জ হয়েছে, তাহলে কিন্তু অ্যাকোনাইট একদমই নিষিদ্ধ। রক্ত দিকে এটা ব্যবহার করতে পারবেন, কিন্তু যখনই রস নিঃসরণ হয়ে যাবে তখন কিন্তু এটা আর ব্যবহার করা যাবে না, এবং এটা কখনোই স্থির ও শান্ত প্রকৃতির রোগীতে নির্দেশিত হয় না। যেটা আগেই বলেছি, যদি আপনি বুঝতে পারেন যে রোগী স্বাচ্ছন্দ্য বোধ করতেছে ততক্ষণ কিন্তু সে আর অ্যাকোনাইটের পেশেন্ট রইল না। ভয়ের ক্ষেত্রে যে ভয়, বয়স্ক ব্যক্তিদের ভয় বা লোকসমাগমের ভয়, সিনেমার ভয়, এইসব ক্ষেত্রে আপনি অ্যাকোনাইটের টেনে ভালো ফল দিতে পারে, এটা ডক্টর ভারদ্বাজের একটা উক্তি।
মাত্রার ক্ষেত্রে 10 এম তাদের ক্ষেত্রে ইউজ করতে পারেন। তো এই ছিল মোটামুটি অ্যাকোনাইট, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।